নমস্কার, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে নিউট্রিশন সাবজেক্টের সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। বিএ ফার্স্ট সেমিস্টার, সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট, নিউট্রিশন যে সিলেবাস রয়েছে, অনার্স এবং পাস উভয় সিলেবাস এবং উভয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি এবং আপনাকে জানাতে চলেছি কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটির নিউট্রিশন সিলেবাস ডাউনলোড করবেন এবং কিভাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস পিডিএফ ডাউনলোড করবেন, তা একের পর এক এই ভিডিওটির মাধ্যমে। তো চলে আলোচনা। ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে এই সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, এই সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে বিভিন্ন কলেজ। বারোয়ান যেটাকে বর্ধমান ইউনিভার্সিটি বলা হয়, ক্যালকাটা, কল্যাণী, নর্থ বেঙ্গল, গৌড়বঙ্গ, বারাসাত স্টেট ইউনিভার্সিটি, বাঁকুড়া, কোচবিহার, কাজী নজরুল, সিধু কানু বিরসা এবং বিদ্যাসাগর, এই যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এই ইউনিভার্সিটির আন্ডারে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিরাজমান। তো আজকে আপনার সামনে কোনো একটা ইউনিভার্সিটি আপনার সামনে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস এবং সিলেবাস তুলে ধরব। আপনি জানেন যে বর্ধমান বা বারোয়ান বলুন, ক্যালকাটা বলুন, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল বলাটা ভুল, নর্থ বেঙ্গল, গৌড়বঙ্গ, স্টেট ইউনিভার্সিটি যেটাকে বারাসাত বলা হয়, বাঁকুড়া, কোচবিহার, সিধু কানু বা বিদ্যাসাগর, এখন অল ইন্ডিয়া এক সিলেবাস। আপনি বিদ্যাসাগরে যে সিলেবাস পাবেন, বারোয়ান মানে বর্ধমানের একই সিলেবাস, ক্যালকাটারও একই সিলেবাস, কল্যাণীরও একই সিলেবাস, অল ইন্ডিয়া এক সিলেবাস। অর্থাৎ আমি আপনার সামনে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস এবং কোশ্চেনটা আলোচনা করব। একটা সিলেবাস, একটা কোশ্চেন প্যাটার্ন জানতে পারলে আপনি সমস্ত ইউনিভার্সিটির সমস্ত মানে কোশ্চেনে প্রশ্ন এবং প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাস বুঝতে পারবেন। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। তো কলেজে যারা নতুন অ্যাডমিশন হতে চলেছেন বা হয়েছেন, সেই সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, একটা কলেজ সম্পর্কে একটা প্রাথমিক ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটি যদি না দেখে থাকেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে, দেখে নেবেন। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির দেখতেই পেয়েছেন যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আপনার সামনে তুলে ধরছি। নিউট্রিশন অনার্স আমি আপনার সামনে তুলে ধরব। নিউট্রিশন অনার্স যে সিলেবাস এইটা পেয়েছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফ বিএসসি নিয়েছেন তাদের জন্য এই সিলেবাসটা একদম সেন্ট্রাল সিলেবাস, থিওরি পোর্শন। প্রথমে থিওরিটা বলবো, তারপরে প্র্যাকটিক্যালটা বলবো। সি ওয়ান অর্থাৎ কোর কোর্স, সিসি মানে কোর কোর্স, ওয়ান এর প্রথমে রয়েছে বেসিক নিউট্রিশন যেটা থিওরি, দেখতেই পেয়েছেন আপনার এইগুলো রয়েছে পাঠ্যাংশ, দেখতেই পেয়েছেন একটা দেখে নেবেন। আচ্ছা, তারপরে সিসি ওয়ান এর প্র্যাকটিক্যাল রয়েছে, বেসিক নিউট্রিশন প্র্যাকটিক্যাল, এইগুলো হচ্ছে আপনার পাঠ্যাংশ, দেখতেই পেয়েছেন এগুলো আপনার পাঠ্যাংশ। আর কোর কোর্স টু অর্থাৎ সিসি টু, সেখানে রয়েছে ফুড সায়েন্স এন্ড ফুড কমোডিটি, দেখতেই পেয়েছেন এখানে আপনার পাঠ্যাংশ, এগুলো একটু দেখবেন। আচ্ছা, দ্বিতীয়ত এগুলো সব আপনার পাঠ্যাংশ, এটা হচ্ছে থিওরি। আচ্ছা দেখি, সিসি টু এর থিওরিটা দেখলাম তো, হ্যাঁ এটা হচ্ছে থিওরি পোর্শন, থিওরি বা প্র্যাকটিক্যাল, এটা তো থিওরি পোর্শন, প্র্যাকটিক্যাল পোর্শন সেভাবে দেওয়া নেই, সিসি টু টা টোটালটাই দেওয়া আছে একসঙ্গে। এই দেখুন সিসিক্যাল, সিসি টু এর প্র্যাকটিক্যাল পি টু মানে প্র্যাকটিক্যাল, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি যেটা প্র্যাকটিক্যাল রয়েছে দেখতেই পেয়েছেন, এই ছিল আপনার এটার পাঠ্যাংশ। আচ্ছা, এরপরে চলে আসুন যারা আদার্স অনার্স, বাংলা, ইংলিশ, সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, তাদের যদি পাস পেপার থাকে তাদেরকে বলা হয় জেনেরিক ইলেকটিভ, যিনি জিই, তাদের সিলেবাসটা হচ্ছে এইটা সিলেবাস। তাহলে অনার্সের সিলেবাস সিসি ওয়ান, সিসি টু, যারা নিউট্রিশন অনার্স, যারা আদার্স অনার্সে নিউট্রিশন পাস, তাদের জিই ওয়ান এটা সিলেবাস, বেসিক হিউম্যান নিউট্রিশন দেখতেই পেয়েছেন, এই যে পাঠ্যাংশ, এগুলো পাঠ্যাংশ,
এগুলো রয়েছে পাঠ্যাংশ, ঠিক আছে? আচ্ছা এগুলো পাঠ্যাংশ। আচ্ছা এবারে চলে আসুন সেমিস্টার টু, এটা আসছি না এই মুহূর্তে, আমি সিসি মানে শুধু ফার্স্ট সেমিস্টারে আমরা সামনে তুলে ধরলাম। আচ্ছা এরপরে তুলে ধরবো যারা প্লেন পাসের স্টুডেন্ট, যারা ধরুন প্লেন পাস। এখন সিবিসিএস তিনটে সিলেবাস রয়েছে, একটা অনার্সের সিলেবাস, যে কোনো সাবজেক্টের হোক না কেন, একটা আদার্স অনার্স পাসের সিলেবাস, একটা প্লেন পাসের সিলেবাস। তো আপনার সামনে অনার্স এবং জিইটা তুলে ধরলাম এবং চলে আসুন প্লেন পাস। বিদ্যাসাগর ইউনিভার্সিটি ক্যারিকুলাম ও বিএসসি জেনারেল ইন নিউট্রিশন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যারা প্লেন পাসের স্টুডেন্ট, চলে আসুন তাদের পাঠ্যাংশ রয়েছে সিসি ওয়ান এর নিউট্রিশন অ্যাসপেক্ট অফ ফুড আইটেমস। এখানে আপনার পাঠ্যাংশ রয়েছে, এই সমস্ত জায়গাগুলো দেখতে পেয়েছেন, এগুলো আপনার পাঠ্যাংশ। আচ্ছা আর প্র্যাকটিক্যাল, এটা ছিল থিওরি, এটা ছিল থিওরি, দেখতে পেয়েছেন টি রয়েছে, টি মানে থিওরি, আর প্র্যাকটিক্যাল হচ্ছে এইগুলো দেখতে পেয়েছেন সি ওয়ান প্র্যাকটিক্যাল নিউট্রিশন অ্যাসপেক্ট অফ ফুড আইটেমস প্র্যাকটিক্যাল, দেখতে পেয়েছেন এগুলো আপনার প্র্যাকটিক্যাল সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল সিলেবাস। সাজেস্টেড রিডিং, অর্থাৎ আপনাকে সাজেস্টেড রিডিং যেটা বলেছে যে আপনাকে বই, এই সব বই প্রেফার করা হয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা কিনতে পারেন। তো সিলেবাসটা আপনার সামনে তুলে ধরতে পেরেছি, নিউট্রিশন পাস, নিউট্রিশন অনার্স এবং আদার্স অনার্স এর নিউট্রিশন পাস। এরপরে চলে আসুন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কি প্রশ্ন পড়েছিল, বোর্ডের একটা প্রশ্ন আমরা সামনে তুলে ধরি। অল ইন্ডিয়া এক সিলেবাস, যে সিলেবাসটা আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অল ইন্ডিয়া এক সিলেবাস, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কলেজে আপনি পড়াশোনা করুন না কেন, এটাই কিন্তু নিউট্রিশনের সিলেবাস। আর প্রশ্নের প্যাটার্ন একটা ধরিয়ে দিই, একটা ধরলে আপনি সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে বুঝতে পারবেন। চলে আসুন প্রথমে আমি তুলে ধরছি 2019 সালের বিএসসি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নিউট্রিশন অনার্স সিসি ওয়ান, প্রথমে তুলে 40 নম্বর, অর্থাৎ আমি থিওরি তুলে ধরবো যার পরীক্ষার সময়টা 2 ঘন্টা। চলে আসুন প্রশ্নটা বলে দিই, অ্যানসার এনি ফাইভ, পাঁচটা প্রশ্ন করতে হবে, 5 2 গুণে 10 2 নম্বর করে। আচ্ছা দ্বিতীয়ত দুয়ের দাগের অ্যানসার এনি ফোর কোশ্চেন ফর দ্য ফলোয়িং, চারটে প্রশ্ন করতে হবে, 20 নম্বর। তারপরে চলে আসুন তিনের দাগে অ্যানসার এনি ওয়ান কোশ্চেন, একটি প্রশ্ন, 10 নম্বর। তাহলে বুঝতেই পেরেছেন সিসি ওয়ান এ কি রয়েছে। এরপরে চলে আসুন সিসি ওয়ান এরই প্র্যাকটিক্যাল, দেখতেই পেয়েছেন 20 নম্বর ফুল মার্কস, সময় কিন্তু 3 ঘন্টা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার 2019 এর বিএসসি নিউট্রিশন অনার্স সিসি ওয়ান প্র্যাকটিক্যাল। এখানে কি বলেছে দেখতেই পেয়েছেন, একের দাগের প্রশ্ন 15 নম্বর দেওয়া আছে, অ্যানসার অল কোশ্চেন, আপনাকে সমস্ত গুলোই করতে হবে, ওকে। তারপরে ভাইভা বস 3 নম্বর, ল্যাবরেটরি নোটবুক 2 নম্বর, টোটাল 20 নম্বর, বোঝা গেল। আচ্ছা এরপরে চলে আসুন সিসি টু, সিসি টু এ দেখতে পেয়েছেন থিওরি পোর্শন, যেটা হচ্ছে 2019 সালে বিএসসি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নিউট্রিশন অনার্স সিসি টু, 40 নম্বর, রিটেন পরীক্ষা যেখানে 2 ঘন্টা সময়, অ্যানসার এনি ফাইভ কোশ্চেন অফ দ্য ফলোয়িং, 5 2 গুণে 10, দুয়ের দাগের অ্যানসার এনি ফোর কোশ্চেন, 4 5 20, তারপরে তিনের দাগের অ্যানসার এনি ওয়ান কোশ্চেন, অ্যাক্টিভ নাম্বার, টোটাল 40 নাম্বার। এরপর আসুন সিসি টু প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালটা তুলে ধরি আপনার সামনে, 2019 সালের বিএসসি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নিউট্রিশন অনার্স সিসি টু প্র্যাকটিক্যাল, দেখতে পেয়েছেন 20 নম্বর, সময় 3 ঘন্টা। আচ্ছা এখানে কি বলেছে দেখতেই পেয়েছেন, আইডেন্টিটি দ্য গিভেন আননোন নিউট্রিয়েন্ট প্রেজেন্ট ইন দ্য সাপ্লাইড স্যাম্পল, বা দেখে নেবেন কি রয়েছে, বাকিটা আমি পড়ছি না। এখানে বলছে যে কনফার্ম, অর্থাৎ টোটাল থাকবে এখানে 20 নম্বর, কত নম্বর বলেছে, 20 নম্বর, এই দেখুন 7 নম্বর এখানে রয়েছে, তারপর এখানে 8 নম্বর, 8 7 15 নম্বর, 16 17 3 20, টোটালটা একটু দেখে নেবেন। আচ্ছা এরপরে চলে আসবো যারা প্লেন পাসের স্টুডেন্ট, 2019 সালের বিএসসি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন নিউট্রিশন জেনারেল পেপার ডিএসসি ওয়ান, অর্থাৎ থিওরি পোর্শন, 40 নম্বর, সময় 2 ঘন্টা, গ্রুপ এ অ্যানসার এনি ফাইভ কোশ্চেন, 5 2 গুণে 10, পাঁচটা প্রশ্ন 2 নম্বর করে, গ্রুপ বি অ্যানসার এনি ফোর, 5 নম্বরে 4টি, 20 নম্বর, গ্রুপ সি অ্যানসার এনি ওয়ান কোশ্চেন, একটি প্রশ্ন, 10 নম্বর। বুঝতেই পেরেছেন, বাংলাতেও দেওয়া আছে, দেখে নেবেন বাংলাতে। আচ্ছা এরপরে চলে আসুন যে প্র্যাকটিক্যাল কি রয়েছে পাস পেপারে, দেখে নেওয়া যাক। প্র্যাকটিক্যাল পেপার 2019 বিএসসি দেখতেই পেয়েছেন ফার্স্ট সেমিস্টার নিউট্রিশন জেনারেল প্র্যাকটিক্যাল, এখানে 20 নম্বর, সময় 3 ঘন্টা, এখানে দেখে নেবেন কি রয়েছে,
prepare a sandwich par 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 dekhe niben ami ar porchi na ki royeche danan ekhane pore royeche 8 12 15 16 17 18 19 20 dekhte pechen total ta eibhabe number gulo royeche bangladesh o royeche prottekta man dekhe neben acha to ei apnar samne nutrition honors bolun ei je honors er syllabus ba ei je honors syllabus এই যে পাসের সিলেবাস এই যে অনার্সের প্রশ্ন এই যে অনার্স পাস বলুন এই যে সিলেবাস বা কোশ্চেন আপনার সামনে তুলে ধরলাম আপনি ডাউনলোড করবেন কিভাবে তো চলে আসুন প্রথমে বলি সিলেবাস দেখতেই পেয়েছেন আপনি লিখবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিবিসিএস ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট সিলেবাস যা লিখবেন আপনার সামনে একটা এরকম খুলে যাবে আপনি বিদ্যাসাগরের হলে বিদ্যাসাগর লিখবেন ক্যালকাটার হলে ক্যালকাটা লিখবেন বারোয়ান বা বর্ধমান হলে বর্ধমান লিখবেন তারপরে যা হবেন অর্থাৎ যে ইউনিভার্সিটি আন্ডার দেখে দিচ্ছি আরেকবার বারোয়ান মানে বর্ধমান হলে বর্ধমান ক্যালকাটা কল্যাণী নর্থ বেঙ্গল গৌড়বঙ্গ বাঁকুড়া কুচবিহার সিধুকানু যে ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি সেটা প্রথমে লিখবেন লিয়ে লিখবেন মানে কি বলবো আন্ডার গ্রাজুয়েট সিবিসিএস ইউজি সিলেবাস লেখার সঙ্গে সঙ্গে আমি যেটা বিদ্যাসাগর আপনার সামনে দেখাচ্ছি এইভাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি চলে আসবে আপনাকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আচ্ছা নিউট্রিশনটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আপাতত নিউট্রিশন তো আমি করছি আপনার সামনে তুলে ধরছি নিউট্রিশনটা তুলে ধরছি দাঁড়ান নিউট্রিশন এই দেখুন নিউট্রিশন কোথায় গেল একটু উপর দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন নিউট্রিশন রয়েছে এই দেখুন নিউট্রিশন দেখতে পাচ্ছেন বিএসসি অনার্স সিলেবাস আচ্ছা আরো একটু স্ক্রল করে উপরে গেলে দেখতে পাবেন নিউট্রিশন রয়েছে পাশে আচ্ছা একটু স্ক্রল করে উপরে উঠে যাই দেখতে পাবেন নিউট এ দেখুন নিউট্রিশন জেনারেল দেখতে পেয়েছেন ক্লিক করলেই এর উপরে অলরেডি চলে আসবে আর সিলেবাসটা হলো এবারে প্রশ্নটা কি করবেন এই দেখুন আপনি প্রশ্নটা লিখবেন কি লিখবেন না প্রশ্নটা লিখবেন আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনস পেপার বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা আপনি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই ইউনিভার্সিটির লিখবেন আপনি বারোয়ান বা বর্ধমান ক্যালকাটা কল্যাণী নর্থ বেঙ্গল এইভাবে যে ইউনিভার্সিটি তুলবেন লিখবেন লেখার পর আপনি দেখবেন আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনস পেপার বলে চলে আসবে এরকম সাব কমিউনিটিজ উইথিন দিস কমিউনিটি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনস পেপার সিবিসিএস এইসিসি এটা দেখতে চান না আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনস পেপার সিবিসিএস জেনারেল পাস এটা দেখতে চান না আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনস পেপার সিবিসিএস অনার্স দেখতে চান না আন্ডার গ্রাজুয়েট কোশ্চেনস পেপার সিবিসিএস মেজর দেখতে চান আপনি যদি অনার্স হন অনার্স এর উপরে ক্লিক করবেন আর যদি পাসের হন পাসের উপরে ক্লিক করবেন আমি অনার্স এর উপরে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি আপনি পাসেটা ক্লিক করতে পারেন আপনার সামনে এরকম চলে আসবে পুরো ডিটেলস পেপার চলে আসবে দেখতে পেয়েছেন জুলজি স্ট্যাটিস্টিক্স সোসিওলজি আমি দেখব নিউট্রিশন চলে আসুন এই যে নিউট্রিশন দেখতে পেয়েছেন অনার্স পেপার টোটালে চলে আসবে এর উপরে ক্লিক করলে আপনার দুটো পেপার পেয়ে যাবেন বোঝা গেল ব্যাপারটা তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ দেবে সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ